فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته حمد ومسليا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم سعودية ربياتك أكدني بهاي پوسنا যে সৌদি আরবে আমরা দেখি যে সৌদির মানুষেরা টিকটিকি মারেন তো এই টিকটিকি তারা খুব বেশি মারেন তো এর কারণটা কি রহস্যটা কি এ বিষয়ে হাদিস কুরানে কি উল্লেখ আছে এ বিষয়ে জানাবেন এবং কোন বিশ্বধর জিনিস যদি মারা হয় তাতে কোনো সব আছে কিনা এ বিষয়ে জানাবেন ভাইয়া আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম বলেছেন যে কোনো কোনো ব্যক্তি যখন কোনো বিষধর জিনিস দেখে সাপ বিছু ইত্যাদি এবং তা তার হামলার ভয়ে তার আক্রমণের ভয়ে তাকে মেরে না ফেলে তাকে শেষ করে দেয় না সে আমার দলভুক্ত নয় দেখুন হাদিসের গ্রন্থ সিলসিলা শাহিহুল জামে হাদিস নাম্বার ছ হাজার দুশো সাতচল্লিশ জামে হাদিস নাম্বার ছ হাজার দুশো সাতচল্লিশ হাদিস তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো বিষধর জিনিস দেখি তাহলে তা মেরে ফেলতে হবে যদি তা আমরা মেরে না ফেলি তাহলে বিশ্বনবী সাল্লাহু আলী হাসালাম বলছেন যে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় বুঝতে পারলেন এরপরে আসুন টিকটিকি টিকটিকির বিষয়ে উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সেহী মুসলিম হাদিস নাম্বার দু হাজার দুশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি টিকটিকি প্রথম আঘাতেই মারবে সে ব্যক্তি একশোটি সব অর্জন করবে একশোটি নিকি অর্জন করবে আর যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে মারবে সে তার চাইতে কম নাকি পাবে আর যে ব্যক্তি তৃতীয় আঘাতে সেই টিকটিকিটি মেরে ফেলবে সে ব্যক্তি তার চাইতে আরও কম নাকি পাবে দেখুন হাদিসের গ্রন্থ সাহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার দুশো চল্লিশ তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যদি টিকটিকি মারি তাহলে তাতে অনেক স্বভাব রয়েছে প্রথম আঘাতে একশো নাকি প্রথম আঘাতেই যদি মৃত্যুবরণ করে সেই টিকটিকিটি আর দ্বিতীয় আঘাতে মারলে তার চাইতে কম নেকি। আর তৃতীয় আঘাতে যদি সেই টিকটিকিটা মেরে ফেলি তাহলে তার চেয়েও কম নেকি পাবো এজন্যই সৌদি আরবে মানুষেরা সেই টিকটিকি দেখলেই মেরে ফেলে আর যেই কাজটি আমাদেরও করা উচিত আমরাও ইনশাআল্লাহ সকলেই এই বিশোধর জিনিস টিকটিকি যদি দেখি আমরা ইনশাআল্লাহ মেরে ফেলবো আল্লাহ আমাদের এই তৌফিক দেন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাযাকুমুল্লাহ